নমস্কার আজকে আমি যে গল্পটি পাঠ করব গল্পের নাম শুভ জন্মদিন কলমে সমিতা ওঝা শুভ জন্মদিন গা জ্বলে যায় আমায় না বলে নিজের অফিসের এতজন বন্ধুকে নিমন্ত্রণ করে চলে এলো আমার যেন কোনো মতামত থাকতে পারে না এসেই সুমি আজ ফাটিয়ে চিকেনটা রান্না করো তো সেই আগের দিনের মতো আর গাজরের হালুয়াটাও যেন ফাটাফাটি হয় হুম আমার বলে হালুয়া টাইট হয়ে যাচ্ছে এত ঝক্কি সামলাতে তার ওপর হালুয়া ধুর ধুর সংসারে নিকুচি করেছে এর চেয়ে যেদিকে দু চলে যায় যাওয়া ভালো অনেক ভালো ধুম করে ব্রেড টোস্ট আর জ্যাম খানিকটা এলোপাথারি ছড়িয়ে সামনে দিলুম আওয়াজটায় যাতে বুঝতে পারে যে মেজাজটা ভালো না রোববারের সকালে রবিবাসীরও চারদিকে ছড়িয়ে আয়েস করে পড়া হচ্ছে আর আমার কোনো রোববার নেই এমন কি আজকের দিনটাও বেমালুম ভুলে গেছে উফ কি পা না ফুল না উইশ না শাড়ি গয়না এমনকি প্রতিবারের মতো একটা আউটিং পর্যন্ত নয় ভগবান আমার বেঁচে থেকে আর কি লাভ বলতে পারো চিলি চিকেন রান্না হয়ে গেল একটু টেস্ট করবার জন্য গলা খাঁকারি দিল সারা নেই ডাকবো না কথাই বলবো না তার চেয়ে একটুখানি বাটিতে করে দিয়ে আসি আমার আর কি তার বন্ধুদের মুখে রুজবে কিনা জেনে নেয় ভালো উমা বসার ঘরে তো নেই ফ্যানের বনবনে হাওয়ায় লটপটিয়ে যাচ্ছে খবরে কাগজের পাতা ঠিক যা ভেবেছি বারান্দায় ফিস ফিস করে কার সাথে ফোনে গল্প চলছে নেঘাত কোনো রাক্ষসীর সাথে তাছাড়া আর কি উফ মাগো আমার গলা ছেড়ে কাঁদ দিয়ে ইচ্ছে করছে আমি কি না সাত সকাল থেকে তোমার বন্ধুদের জন্য এত সব রান্না করছি আর তুমি কি না তাই তো তোমার আজকের দিনটা তো মনে নেই মনে থাকবে কি করে এখন তো আমি পুরোনো কি যেন বলেছিলে আমার বাবা তোমায় ডিফেক্টিভ মাল গছিয়ে দিয়েছে আমায় ডিফেক্টিভ বলা তখনই বোঝা উচিত ছিল ফোন শেষ হলো বাবুর মুখটা কেমন হাসি হাসি তা হবে না আমার সাথে কথা বলতে গেলেই তো নাক কুঁচকে যায় ভুরু উঠে যায় সে যে কেন আজ আমি হারে হাড়ে বুঝছি চিকেনটা কেমন হয়েছে কে জানে বাটিতে তো কিচ্ছু লেগে নেই মনে হয় ঠিকই আছে কিন্তু এই আমার হাতের শেষ চিকেন এরপর দেখি কে তোমায় দেয় অমন গরমে কষ্ট করে রেঁধে সবাই আমার মতো বোকা না ওই দেখো কেমন গুনগুনিয়ে গান গাওয়া হচ্ছে উফ আর সহ্য হয় না আজ তোমার একদিন কি আমার একদিন ড্রয়িং রুমে ঢুকি বাবু এক মনে কম্পিউটারে ঝুঁকে কি দেখছে নিশ্চয়ই ওই পেতনিটার ছবি ইচ্ছে করে এক ছুটে ল্যাপটপটা ছিনিয়ে নিন বাবা গো দেখে যাও কি মানুষের সাথে আমি আছি ছুটির দিনে কম্পিউটার খোলার যে কি দরকার সে আমি ঢের বুঝেছি এত বছরে এক দিনও ভুলেছো তুমি ভুলেছো আর আজ তুমি সব সব ভুলে গেলে তা তো যাবেই আমার কথা মনে রাখতে তোমার কি যায় আসে আমিও আমিও তোমার সাথে থাকতে চাই না যে লোকটা বয়ের জন্মদিন ভুলে যায় তার সাথে সহবাস কফি নেই যাও যাও কত ধানে কত চাল দেখো সাত মন তেল পুড়লেও আর রাধা নাচছে না আজই আমি পড়াশোনা উকিলের সাথে যোগাযোগ করব বলবো তাকে আমার বর যে কিনা আমার জন্মদিন ভুলে যায় যে কিনা রাত দিন কোলের ওপর কম্পিউটার জড়িয়ে বসে থাকে যে কিনা যে কিনা ঠিক মনে করতে পারছি না মোট কথা এমন পুরুষের সাথে নেহি ঘর করেঙ্গা থুরি করিঙ্গি কলিং বেলের শব্দ তুই দেখো অন্যদিন কলিং বেলও শুনতে পায় না আজ বন্ধুরা আসবে বলে সব ফেলে দো তখন পিত্তি জ্বলে যায় ওই সব এসে পড়লো বোধহয় এই ফাঁকে দেখি কি করছিল ল্যাপটপে ও এ যে আমারই ছবি এ বাবা সব 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 আমাদেরই ছবি তাহলে এ কি তোরা বুনু রাজা সোনামণি মা কাকুমণি খোকন তোরাজ এ সময় আজ তোর কলেজের বন্ধুরা ও চারদিকে হাতি বাজে বুঝেছি বুঝেছি ওগো কোথায় তুমি শুনছো